রাহুল গান্ধীদের ওখান চেষ্টা ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক মোদী সরকার ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক মোদী সরকার ধ্বংস রাহুল গান্ধীকে বারবার কোর্টে হাজিরা দেওয়ানো ও প্রতিহিংসার রাজনীতির প্রতিবাদে আজ বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল বার করা হয়। রাহুল গান্ধীর কণ্ঠ রোধ করা হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র সরকার, তার প্রতিবাদে এই মিছিল। উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। ভারতবর্ষের গুজরাটের সুরাটে এক আদালত 2019 সালে সুশীল মোদী বিহারের উপমুখ্যমন্ত্রী এবং পূর্ণেন্দু মোদী তাদের একটা জনস্বার্থে যে মামলা দায়ের করেন সেই মামলা রায় অনুযায়ী রাহুল গান্ধীকে 2 বছরের জন্য তাকে জেল দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আবার রাহুল গান্ধীকে বেলও দেওয়া হয়েছে। আমরা বলতে চাইছি, ভারত জোড়ো আন্দোলনে যখন রাহুল গান্ধী গোটা ভারতবাসীর মন ছুঁয়ে গেছে, কেন্দ্রের বিজেপি সরকার যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আর কমাতে পারছে না, ভারতবর্ষ জুড়ে একের পর এক রেল ভেল প্রভৃতিকে বিক্রি করার যে প্রয়াস, ভারতবাসী যখন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, রাহুল গান্ধীকে আটকাতে না পেরে ঘরে বাইরে বিভিন্নভাবে তারা রাহুল গান্ধীকে নিশানা করছে। আদালতে কেস করে রাহুল গান্ধীর প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না, তার বিরুদ্ধেই আমাদের এই রাহুল গান্ধীর যে প্রতিবাদী কণ্ঠ থামানো যাবে না তার পক্ষে, এবং মোদী সরকারের রাষ্ট্রায়ত্ত যন্ত্রকে মানুষের উপরে যে নিক্ষেপ করছে তার বিরুদ্ধে আজকে বহরমপুর শহর কংগ্রেস এই মিছিলে ডাক দিয়েছে।